নমস্কার আজকে বারোই জানুয়ারি আজকে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী সেই পুণ্যতিথি তিথি বাংলা পক্ষ সারা বাংলা জুড়ে শিলিগুড়ি থেকে উত্তর চব্বিশ পরগনা তার জন্মজয়ন্তী পালন করেছে এই যে আমরা বাঙালিরা আমাদের এই মনীষীরা আমরা ধারণ করে রেখেছি তাদের কিন্তু আমাদের একটা ভুল ধারণা রয়েছে ভুল কি ঠিক একটু পরে প্রমাণ করে দেখিয়ে দেব যে আমরা মনে করি ধরুন স্বামী বিবেকানন্দ তাকে বোধহয় অন্যান্যরাও তাই মনে করে বাঙালি যেরকম মনে করে স্বামী বিবেকানন্দ এক মহান মনীষী তেমনি যেন অন্যরাও সেরকমভাবে মনে করে এবং আমরা এই একখানা ভুল ধারণায় বাঁচি যে স্বামী বিবেকানন্দ যখন উদাত্ত ডাক দিচ্ছেন যে সকল ভারতবাসী আমার ভাই এই সকল ভারতবাসী তারাও বোধ হয় স্বামী বিবেকানন্দকে নিজের মনে করেন তো এর প্রমাণ কিভাবে হবে এগুলোর কি প্রমাণ এগুলোর তো কী আর কখনো প্রমাণ প্রমাণ হয় হ্যাঁ হয় হ্যাঁ হয় এবং সেই প্রমাণটাই আজকে দেখাবো একটু দেখবেন একটু বুঝবেন এবং বাস্তবটা চিনবেন যে কোন বাস্তবে বাড়ছেন ঠিক আছে আমি কিভাবে অ্যানালিসিসটা করব আপনাদের দেখাচ্ছি আমি আজকের দিনের আজকে বারোই জানুয়ারি আমি বাংলা খবরের কাগজ কলকাতা থেকে প্রকাশিত সব সব কলকাতা থেকে প্রকাশিত অর্থাৎ স্বামী বিবেকানন্দ জন্ম বেড়ে ওঠা যে শহরে তার স্মৃতিধন্য তার পদচিহ্ন ধন্য তার সান্নিধ্য ধন্য যে শহর তার কর্মক্ষেত্র যে শহর সেই শহরে তো অন্তত কারোর স্বামী বিবেকানন্দ সম্বন্ধে না জানতে পারার তো কোনো ব্যাপার নেই না নর্মালি তাহলে সেখান থেকে প্রকাশিত বাংলা কাগজ দেখাবো সেখান থেকে প্রকাশিত হিন্দি কাগজ দেখাবো সেখান থেকে প্রকাশিত উর্দু কাগজ দেখাবো এবং দেখাবো যে এখানে স্বামী বিবেকানন্দর কি আছেন তারা কাগজে আজকের দিনে আজকের দিনের কাগজে বিভিন্ন কাগজে তারা ভাবে স্বামী বিবেকানন্দ আছেন বোঝা গেল প্ল্যানটা প্রথমেই শুরু করি বাংলা কাগজ দিয়ে প্রথমে শুরু করা যাক বাংলা কাগজ দিয়ে বর্তমান দিয়ে শুরু করছে এটা আজকের বর্তমান আমার বাড়িতে এসছে এটা অবশ্য উল্টো লাগছে আমি একটু পরে যখন দেখাবো তখন সোজা করেই দেখাতে পারবো আশা করি ঠিক আছে একটু আমার সঙ্গে অপেক্ষা করবেন এই জন্য আশা করি সকলে দেখতে পাচ্ছেন এইটা আজকের কাগজ ডেটটা ভালো করে দেখিয়ে দিচ্ছি বারোই জানুয়ারি আজকের দিন প্রথম পাতাতেই খবর হিসেবে স্বামী বিবেকানন্দ এবং তার ছবিও আজ স্বামীজির জন্মবার্ষিকী মঙ্গলবার চলছে তারই প্রস্তুতি বুধবার তার মানে মঙ্গলবার রাত্রির থেকে বা মঙ্গলবার দিন থেকে তার প্রস্তুতি চলছে এবং আমরা দেখছি কোনো বয়স্ক বাঙালি দেখুন কত ভালোবাসার মাধ্যমে হাতে একটা বালতি নিয়ে স্বামীজির মূর্তির তার পাটা মুছিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন স্বামী বিবেকানন্দর মূর্তি সেটাই ঘটছে এবং এটাই স্বাভাবিক সঙ্গে দেখাচ্ছি এই দেখুন বাংলা পক্ষ আজকেই সকালে এটা শিলিগুড়ির ইয়ে শিলিগুড়িতে আমরা স্বামী বিবেকানন্দর জন্মজয়ন্তী পালন করেছি বাংলা পক্ষর সহযোদ্ধারা দেখুন তাকে মালা দিয়েছে শ্রদ্ধা জ্ঞাপন করেছে এবং বাংলা পক্ষর বাঘ ছাপ পতাকাও রয়েছে তবে শুধু এই পাতাটা দেখলেই বুঝতে পারবো না আমরা দেখি ওটা আমরা এগিয়ে চলি আজকের বর্তমান এটা আমরা দেখছি এখানে দুটি সরকারি সরকারি বিজ্ঞাপন স্বামী বিবেকানন্দকে নিয়ে পশ্চিমবঙ্গ সরকার ঠিক আছে দেখে নিন একটা বেলুর মঠের ছবি দেখা যাচ্ছে তার একটা বাণী রয়েছে এবং জন্মদিবসের প্রণাম আর একটা যে বিবেক চেতনা উৎসব সেটাও তার নামাঙ্কিত কিন্তু খুব লজ্জার দেখুন স্বামী বিবেকানন্দ যে তাকিয়ে আছে না দেখুন যে আমরা একটা সাইড ফেস এই তাকিয়ে এই ছবিটাই সবচেয়ে বিখ্যাত একটু সাইড করে তাকিয়ে থাকেন উনি কিসের দিকে তাকিয়ে আছেন দেখুন দিলরুবা গুটখা স্বামী বিবেকানন্দ এইখানে আর এই কাগজের এই পাতা উনি দিলরুবা গুটখার দিকে তাকিয়ে আছেন আসলে গুটখার দিকে তাকিয়ে নেই গুটখার চাপে আজকে স্বামী বিবেকানন্দ যখন চাপবে এই কাগজটা বন্ধ হবে এই গুটখা আর এইগুলো স্বামী বিবেকানন্দর মুখের ওপরেই এইটাই পড়বে গিয়ে এবং এইটা যে এখানে পড়ছে তার কারণটা হচ্ছে যেটা বাংলার মাটিতে এই গুটখারা এই গুটখা ছাপরা বাংলার পুঁজি মাটি সব কিছু দখল করে নিয়েছে তাই জন্য তারা ধৃষ্টতা করতে পারে স্বামী বিবেকানন্দর জন্মদিনে তার ওপর বাংলাতেও আবার বাঙালির থেকে তো পয়সাটা বার করতে হবে না দেখুন গুটকার দিলরুবা একদম ঠিক আছে যাই হোক এটা তো সরকারই গেল সরকার তো বিজ্ঞাপনে অ্যাড দিতেই পারে দেখবেন আজকে বিভিন্ন পার্টি তারাও সব বলবে তারা স্বামী বিবেকানন্দর কত ইয়ে ঠিক আছে তাহলে এবার আমরা সাধারণ মানুষের কথা দেখি কি করে বুঝবো সাধারণ মানুষের বিষয় বুঝতে অবশ্যই পারবো তারও প্রমাণ দেখাচ্ছি ঠিক আছে দেখুন স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে বর্তমানে বিশেষ শব্দ তরঙ্গ এই যে শব্দ ছক হয় শব্দ শব্দছকটা সেটাও স্বামী বিবেকানন্দকে কেন্দ্র করে এবং তার যে সূত্রগুলো দেওয়া হয়েছে যে স্বামী বিবেকানন্দর জন্মদিন তার বাণী তার জীবন সেগুলোকে কেন্দ্র করে ভাবতে পারেন কি অসাধারণ দেখুন দেখে নিন একটু তাড়াতাড়ি যাব ঠিক আছে তারপরে এগুলো বিভিন্ন খবর আমরা এখান থেকে এগিয়ে যাচ্ছি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বিজ্ঞাপন এবং না তার আগে আমি আসছি আমাদের সম্পাদকীয় পাতায় বর্তমানে সবচেয়ে বড় আর্টিকেলটা স্বামী বিবেকানন্দকে নিয়ে দেখুন তার বড় ছবি এবং সন্দীপন বিশ্বাস বর্তমানে লিখছেন এইটা দেখতে পাচ্ছেন অমৃত কথা বলে যে অংশটা বেরোয় বর্তমানে রোজ সেখানেও স্বামী বিবেকানন্দকে নিয়ে বীর সন্ন্যাসী ওকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা স্বামী জিতাত্মানন্দের পরিত্রাতা পথ প্রদর্শক বিবেকানন্দ সেখান থেকে নেওয়া বেশ স্বামীজিকে নিয়েই আরেকটি খবর স্বামীজিকে নিয়ে ভুল তথ্য মোদী সরকারের কদিন আগে বলেছিল মোদি আবার একটা মিথ্যে কথা ঠিক আছে স্বামীজিকে নিয়ে কিচ্ছু মানে এই নোংরামোগুলো আমরা কিন্তু সব সহ্য করে নেব না কিন্তু এবার দেখুন খুব ইন্টারেস্টিং যেটা বলছি এটা হচ্ছে বর্তমানে কলকাতা ও শহরতলি আমরা পাতায় চলে এসছি এইবার দেখুন খুব ইন্টারেস্টিং প্রাইভেট বিজ্ঞাপন প্রাইভেট বিজ্ঞাপন স্বামী বিবেকানন্দকে নিয়ে তার মানে এবং সবকটা বাঙালি কোম্পানি লক্ষ্য করে দেখবেন বাঙালি ব্যবসা বাঙালি ব্যবসারা কই এই বাঙালি ব্যবসাগুলোই কিন্তু স্বামী বিবেকানন্দের কথা বলছে অমৃত সিল্ক সদন অমৃত বস্ত্রালয় দেখুন স্বামী বিবেকানন্দকে নিয়ে চন্দ্র সেন জুয়েলার্স দেখুন স্বামী বিবেকানন্দকে নিয়ে বাপুজি কেক দেখুন স্বামী বিবেকানন্দকে নিয়ে বিধি মেনেই স্বামীজির জন্মদিন পালন করার উদ্যোগ উলুবেড়িয়ায় স্বামী বিবেকানন্দর পাগড়ি রামকৃষ্ণপুরের ঘোষ পরিবার আগলে রেখেছে সেই নিয়ে খবর কোথায় সন্ন্যাস গ্রহণ করেন আতপুরে তারকেশ্বরের কাছে স্বামীজি সেটা নিয়ে খবর জন্ম ভিটাতেও পালিত হবে এই যে দেখতে পাচ্ছেন উত্তর উত্তর কলকাতার সিমলা অঞ্চল দুলালচন্দ্র দেয়ান সান দেখুন দুলালচন্দ্র সেন তারাও স্বামী বিবেকানন্দের জন্মদিনে বিজ্ঞাপন দিয়েছেন আবার এই এখন ভাগ হয়ে গেছে তারাও কিন্তু যে বিজ্ঞাপনটা দিয়েছেন সেখানে স্বামী ছবি আমরা এই একখানা আইডিয়া পেলাম যে আজকে বাঙালির কাছে বাংলা কাগজ বাঙালি পরে সেটাতে স্বামী বিবেকানন্দর জায়গা কোথায় বাংলা পক্ষর কাছে কোন জায়গাটা রয়েছে সেটা তো দেখিয়েই দিলাম শিলিগুড়িতে হয়েছে উত্তর চব্বিশ পরগনায় হয়েছে একাধিক জেলায় আমাদের প্রোগ্রাম হয়েছে এবার একটু দেখা যাক দেখুন আমি সব দেখাবো এটা সন্মার্গ কাগজ হিন্দি কাগজ কারা পরে বুঝতেই পাচ্ছেন এটা এটা কলকাতা থেকে বেরোয় হেডকোয়ার্টার এখানে ইনফ্যাক্ট এটার এডিটার হচ্ছে এক তৃণমূলের একটা ইয়ে এমএলএ বিবেক গুপ্তা এটা হচ্ছে আরেকটা কলকাতা থেকে বেরোনো হিন্দি কাগজ দৈনিক বিশ্বামিত্র কলকাতাই হেডকোয়ার্টার এইটা হচ্ছে আকবারে মুশরিক ঠিক আছে এই যে আকবারে মুশরিক লেখা আছে দেখুন ইংরেজিতে এটাও কলকাতা থেকে বেরোয় এটা আমি কিছু পড়তে পারছি না তাই এটা আমি খুব একটা উদ্ধার করতে পারবো না কিন্তু তবু এটা অ্যানালিসিস দেব লক্ষ্য করতে থাকবেন ঠিক আছে তাহলে দেখি এই যে একটু একটা বাংলা কাগজ দেখলেন দেখালাম দেখুন ভালো করে তো বাংলা কাগজ দেখলেন এবার তাহলে ভেবে দেখুন এই উর্দু কাগজ হিন্দি কাগজ ঠিক আছে হিন্দিটা আরও গুরুত্বপূর্ণ কারণ হিন্দি এরা তো হিন্দু ধর্মের ঠিকাদার একদম ফুল এটা তো সেটা বলেই দাবি করে এমনকি বাংলার মাটিতেও দাবি করে এগুলো ঠিক আছে তো এই যে যারা ভাবছেন যে এরা ভারতীয় তো তাই না এইটা যে ভারতীয় এরা এই যে অর্জুন সিং যে কাগজটা পড়ে ঠিক আছে বা ধরুন জিতেন তেওয়ারি যে কাগজটা পড়ে তো সেই কাগজগুলোতে তাহলে কিরকম ভাবে স্বামী বিবেকানন্দ আজকে রয়েছেন এটা জানা দরকার কারণ আমরা সকলকে ভারতবাসী আমার ভাই মনে করছি কিন্তু এই সব এগুলোর পাঠ করা ভারতবাসী আমাদের এবং আমাদের স্বামী বিবেকানন্দকে কি চোখে দেখে বা আদৌ তার জন্মদিনে আদৌ দেখে কি না এটাও বোঝা গুরুত্বপূর্ণ তাই না আবার যারা হিন্দু করে মনে করছেন আমরা মনে করছি যে এদের হিন্দু ভাই কিন্তু এই হিন্দু ভাই এর মধ্যে পাঠকদের মধ্যে যারা রয়েছে তারা কি বাঙালি হিন্দু এবং তাদের যারা আইকন স্বামী বিবেকানন্দ সব বাঙালির আইকন সারা বিশ্বের আইকন কিন্তু এই হিন্দুর কথা ভেবে যারা ভাবছেন তাদের একটু চোখটা খোলা দরকার তাই না বাস্তবের মাটিতে থাকা দরকার দেখি এই হচ্ছে সন্মার্ক কাগজ আমি প্রতিটি পাতা দেখাবো একদম কিচ্ছু মিস করব না প্রথম একদম মেন হেডলাইন গঙ্গাসাগরে কোনো চাপ নেই ঠিক আছে সব তারপরে হচ্ছে কি দিল্লি মুম্বাই এই যে রাজ্য সরকারি যে বিজ্ঞাপনটা দেখলেন সেটা হিন্দিতে দিয়েছে এই দেখুন কাকে দিয়েছে কাদের জন্য দিয়েছে ভগবান জানে ঠিক আছে আবার হিন্দি করেও দিয়েছে কোটেশানটা বাংলায় রয়েছে আবার এটা হিন্দিতে রয়েছে আরে বাংলায় কোটেশানটা পড়ার জন্য তো হিন্দি মাধ্যম স্কুল খুললে হবে না হিন্দি ইউনিভার্সিটি করলে হবে না প্রতিটি স্কুলে বাংলা বাধ্যতামূলক করতে হবে প্রতিটি রাজ্য সরকারি চাকরিতে বাংলা বাধ্যতামূলক করতে হবে পেপার তবে না এই বিজ্ঞাপনের ওপরটা পড়তে পারবে এই কাগজের পাঠকরা নাকি হ্যাঁ বাংলার সরকারকে বলছি এমনি এমনি হবে ঠিক আছে সরকারি পয়সা হলো এদের এখানে ভালো কথা প্রাইভেট অ্যাড আছে অন্য কিছু এলআইসি প্রথম পাতায় স্বামী বিবেকানন্দকে নিয়ে কিচ্ছু নেই কিচ্ছু নেই ওকে ঠিক আছে হয়তো ভেতরের পাতায় আছে দেখা যাক একটু কলকাতা শহর নিয়ে খবর কলকাতা শহর নিয়ে প্রথম খবর হচ্ছে ওই গঙ্গাসাগর মেলা আউটরাম ঘাট তা ভাই বেড়াদাররা এসছেন না কত দূর দূর থেকে পাটনা ছাপড়া যাই হোক তাদের কি সুবিধা অসুবিধে সেই সব নিয়ে স্বামী বিবেকানন্দ নেই কথা আমি সব দেখাচ্ছি করোনা রয়েছে ঠিক আছে ইত্যাদি ব্যবসায় ব্যবসা নিয়ে কথা হচ্ছে এটা নিয়ে এটা বড় বাজার নিয়ে ঠিক আছে মল বড় বাজার না যেগুলো বাঙালির কোনো মালিকানা নেই এ পাতাতেও নেই আচ্ছা ঠিক আছে আমি তৃতীয় এটা হচ্ছে দ্বিতীয় পাতা দেখে না কিচ্ছু একদম দেখুন জিরো টু বুঝতে পেরেছেন কিচ্ছু এড়িয়ে যাবো এবার জিরো থ্রিতে যাব দেখি কোথায় স্বামী বিবেকানন্দ আমরা স্বামী বিবেকানন্দ খোঁজার চেষ্টা করছি স্বামী বিবেকানন্দর জন্মদিনে হিন্দি কাগজে এই হচ্ছে শূন্য তিন এখানে বিজ্ঞাপন রয়েছে কিন্তু স্বামী বিবেকানন্দর কোনো বিজ্ঞাপন নেই কলকাতা শহর দেখলেন কলকাতা শহরে কত জায়গায় আজকে উদযাপন হচ্ছে কিচ্ছু নেই কিচ্ছু নেই নানা বিজ্ঞাপন রয়েছে আরেকটা বিজ্ঞাপন রয়েছে স্বামী বিবেকানন্দ কিন্তু এটাও সরকারি এটাও সরকারি এদের নিজেদের থেকে দেওয়া কিছু নেই ঠিক আছে এই পাতা শেষ দেখি আমরা নম্বর যাই একদম কিচ্ছু মিস হবে না দেখি চার নম্বর পাতা জিরো ফোর ঠিক আছে দেখি এখানে ও এটা হাওড়া বুঝতে পেরেছেন একদম জোন নিজেদের জোন হিসেবে টিটাগড় ঠিক আছে টিটাগড়ে টিটাগড় নিয়ে খবর বুঝতে পেরেছেন তৃণমূল হাওড়ার ছাত্র হাওড়ার হাওড়া 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 প্যাথোলজিক্যাল টেস্ট ভাটপাড়া দেখুন টিটাগড় ভাটপাড়া ঠিক আছে সব আছে সব শ্রদ্ধার ব্যাপার রয়েছে যারা মারা গেছেন কিন্তু কোনো কিন্তু কোন স্বামী বিবেকানন্দ নেই দেখি চার নম্বর পাতায় যাই একজন লিখছেন স্বামী বিবেকানন্দ দয়া করে বাঙালি করে রাখবেন না খুব ভালো কথা আমরা শুধু যারাই বাংলার মাটিতে হিন্দি কাগজ এবং উর্দু কাগজ আজকের দিনে স্বামী বিবেকানন্দ জন্মদিন আমরা সেটা দেখাচ্ছি এবার এটা দেখে বাঙালি সেটা থেকে কি শিক্ষা নেবে এই বাস্তব থেকে সেটা বাঙালি ঠিক করবে দয়া টয়া করতে হবে না বাঙালি নিজের বোধ বুদ্ধি রয়েছে ঠিক আছে দেখি আবার পাঁচ নম্বর পাতা কলকাতা সিটি নানা রকম না একদম গঙ্গাসাগর চলছে কেন স্বামী বিবেকানন্দ কিছুই চলছে না এবং গঙ্গাসাগরে কে যায় আজকে বাংলার মুখ্যমন্ত্রী হিন্দিতে ভাষণ দিয়েছেন সেখানে তাদের কাছে এত বাঙালি কাশি যায় গয়া যায় কেউ বাংলা ভাষণ দেয় সেখানকার মুখ্যমন্ত্রী আমি প্রশ্নটা রাখতে চাই বড় বাজার ঠিক আছে বড় বাজার নিয়ে খবর একটু একই দেখলেন টিটাগর ভাটপাড়া সব ঠিক আছে সব আছে বড় বাজার আছে টিটাগর আছে ভাটপাড়া আছে শুধু স্বামী বিবেকানন্দ নেই ঠিক আছে দেখতে থাকুন কিচ্ছু নেই পাঁচ নম্বর পাতায় যাচ্ছি পাঁচ ছিলাম ছয়ে যাচ্ছি ঠিক আছে ছয় দেখে নিন কাশি বিশ্বনাথ সেবা সমিতির সেবা শিবির বা খুব ভালো কি নিয়ে স্বামী বিবেকানন্দ না গঙ্গাসাগর ভাই বেরাদার আসছে ঠিক আছে ভালো কথা অ্যাডভার্টাইজমেন্ট শাডভারাইজমেন্ট সব আছে শঙ্করাচর্য সব আছে স্বামী বিবেকানন্দই নেই আজকে স্বামী জন্মদিন যে শব্দ ছক দেখলেন এখানেও শব্দ ছক আছে বর্তমানে শব্দ ছকে স্বামী বিবেকানন্দ ছিল বাঙালির স্বামী বিবেকানন্দ এখানে ওই সব কিছু নেই ঠিক আছে আচ্ছা সাত নম্বর ছ নম্বর পাতা হয়ে গেল সাত নম্বর পাতায় যাই সাত নম্বর পাতা স্বামী বিবেকানন্দ তো সারা বিশ্বের সর্বভারতীয় তার সর্বভারতীয় যে খবর যেখানে রয়েছে সেখানে দেখি কি খবর উত্তরপ্রদেশ ভারতে এত বড় রাজ্য আর নেই এত বেশি ভারতীয় আর কোথাও থাকে না দেখি সেখানে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে কি না কিচ্ছু না এই তো যোগী মায়াবতী হেমামালিনী সব আছে অখিলেশ স্বামী বিবেকানন্দ বলে কিছু নেই ঠিক আছে ও বাবা দেখুন লক্ষ্য করে দেখুন বিহার ঝাড়খণ্ডের স্পেশাল সেকশান রয়েছে বুঝতে পেরেছেন বিহার ঝাড়খণ্ডের স্পেশাল সেকশান রয়েছে বাংলা থেকে কলকাতা থেকে খবরের কাগজটা বের হয় বিহার ঝাড়খণ্ড স্পেশাল সেকশান সব দেখে রাখো বাঙালির সব বাস্তবগুলো জানা দরকার হাওয়ায় হাওয়ায় থেকে কয়েক কয়েকটা আয়কার ধারণা ধরে মানে ধরে রেখে না এটা দিয়ে আমাদের কিচ্ছু হবে না এই বাস্তবের মাটিতে এসো এই দেখো এটা হচ্ছে আট নম্বর পাতা এইযোগ দেখিয়ে দিচ্ছি একদম বাংলা পুকুর কিছুই চাপবে না বাস্তব কথাই দেখাবে আট নম্বর পাতা আফগানিস্তানে চলে গেছে আর কোনো চান্স নেই দাদা ঠিক আছে আফগানিস্তান ইত্যাদি এখন চলছে আর স্বামী বিবেকানন্দ আবার কোনো চান্স নেই শুধু যেটা আছে সেটা হচ্ছে যে এতগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট আর রাজ্য সরকারের বিজ্ঞাপন রয়েছে কেন কাদের জন্য কেন এই পয়সাগুলো পাবে কেন এরা কেন এই পয়সাগুলো পাবে এরা কাদের মাধ্যমে এখানে টেন্ডারের নোটিশ দেওয়া হচ্ছে যাতে এগুলো যারা পড়ে তারা টেন্ডারের অ্যাপ্লাই করে হুম ছি ছি যাই হোক আট নম্বর পাতা আমার মনে হয় কাগজটা শেষ হয়ে গেল না না ন নম্বর পাতাও আছে ওই যে নয় ঠিক আছে এখন দিল্লি চলে গেছে কিচ্ছু নেই বাহাদুর শাস্ত্রী তারপরে কি সিধু এটা হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী পোল্যান্ড পোল্যান্ড পর্তুগাল পর্তুগাল যাই হোক ঠিক আছে আর চলে গেছে কাশ্মীর লডাকও হয়ে গেছে শুধু স্বামী বিবেকানন্দর জন্মদিনে কলকাতা থেকে প্রকাশিত সংবাদপত্রে স্বামী বিবেকানন্দ নেই বিজনেস এই তো আসল জিনিস বিজনেস সব চলছে বিজনেস চীন ঠিক আছে এই খেলা স্পোর্টস স্বামী বিবেকানন্দ কিন্তু আসলে বহিরাগতদের কাছে একরকম বিজনেস কি বিজনেস বাঙালিকে মুরগি করার বিজনেস তাদের একটা দেখানোর বিজনেস একটা মুখোশ কখনো কখনো লাগে এটা পড়ার জন্য নিজেকে মহান প্রমাণিত করার কারণ মহান প্রমাণিত করা বীর প্রমাণ করার তো জায়গা সুভাষচন্দ্র হিন্দু প্রমাণ করার জায়গা তো স্বামী বিবেকানন্দ ইউজ থ্রো ঠিক আছে এটা হয়ে গেল এটা সন্মার্ক কাগজ এবার আরেকটা কাগজে আসি এটাও বেরোয় এই কলকাতা থেকেই এটা আবার বলছে যে এটা নাকি হিন্দির প্রাচীনতম রাষ্ট্রীয় দৈনিক মানে হিন্দিতে এর থেকে পুরনো আর কাগজ আর নেই হতে পারে ঠিক আছে তো যাই হোক এবার দেখেনি এই দৈনিক বিশ্বামিত্র সেখানে স্বামী বিবেকানন্দ কোথায় জায়গা করে নিয়েছেন যারা দেখবেন একটু এতটা অপেক্ষা করতে আছেন না জানিয়ে রাখি কিচ্ছু নেই ওই রাজ্য সরকারি মানে বিজ্ঞাপন রয়েছে ওইখানেই স্বামী বিবেকানন্দ রয়েছে আর কোথাও নেই ঠিক আছে যারা হয়তো একটু তারায় আছেন জানিয়ে রাখছি ঠিক আছে দেখিয়ে রাখছি কী কী ছবি সেই গঙ্গাসাগর সেই মেটে সিঁদুর তারপরে হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী এই হলো স্বামী বিবেকানন্দ কিভাবে রয়েছেন রাজ্য সরকারের বিজ্ঞাপন হিসেবে রয়েছেন খুব ভালো কথা অর্থাৎ রাজ্য সরকারের বিজ্ঞাপনটা না দিলে স্বামী বিবে এই এটা আগের কাগজের ক্ষেত্রেও সত্য যে স্বামী বিবেকানন্দ কাগজে থাকতোই না স্বামী সরকার বিজ্ঞাপনটা না দিলে ঠিক আছে দেখতে থাকি আমরা দেখতে থাকি কিছুই নেই আজকের আজকের বাণী দেখলেন না স্বামী বিবেকানন্দ আজকে বাণী আজকেও যে বাণী রয়েছে এদের কাগজেও বাণী রয়েছে কে সন্ত সুরদাস জি। স্বাই বিবেকানন্দর যে বাণী তার জন্মদিনে তার কাগজেও স্বাই বিবেকানন্দ বাণী কবার একটা বাণী নেওয়া গেল না সেটা সন্ত সুরদাস সাই বিবেকানন্দ একমাত্র রয়েছে এই রাজ্য সরকারের বিজ্ঞাপন রাজ্য সরকারের দেওয়া একটা বিজ্ঞাপন হিসেবে ঠিক আছে দেখতে থাকুন বাংলা পক্ষ যেরকম একদম নগ্নভাবে তথ্য দেখাবে না কেউ দেখিয়ে দেবে এরকম চোখ খুলে তাই দেখে নিন নীতি বচন ঠিক আছে কি নীতি আবার নীতির বচন দিচ্ছে রে এরা এটাও স্বামী বিবেকানন্দর কোনো কোটেশন নয় ঠিক আছে কি কি শিল্পাঞ্চল সমাচার রানীগঞ্জে পৌঁছে গেছে দেখলেন আগেরটা কি দেখলেন ভাটপাড়া বড় বাজার আর টিটাগড় এখানে এরা হচ্ছে রানীগঞ্জ এরা বোধ একটুখানি অন্য অন্য দিকটা খেলে ঠিক আছে এবং একদম টপ নিউজ হচ্ছে গঙ্গাসাগর কিচ্ছু নেই কিচ্ছু নেই এই যে এখানে বিজেপির দুর্গাপুরে বিজেপি দেখুন রানীগঞ্জ তারপর জোনগুলো আপনারা নোট করবেন কোন কোন জোনের খবর দেয় সেখানে বাংলা ভাগ করতে চাইছিল যে আলু আলিয়া তার একখানা খবর দিয়েছে বাংলা ভাগ করতে চাইছিল তার বিরুদ্ধে খবর দেয়নি এমনি আলু তার খবর দিয়েছে চিত্তরঞ্জন দেখুন আরেকটা জায়গা যেখানে আর বাঙালি শেষ হয়ে গেছে কিচ্ছু নেই দেশবন্ধু চিত্তরঞ্জনের নামে এক সময় কত কত বাঙালি কাজ করতো কিন্তু বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির কেন্দ্রীয় সরকার এখন আর এখানে বাঙালি রিক্রুটি করে না বাংলা পক্ষ তেইশে জানুয়ারি একবার গেছিলো সেখানে সুভাষচন্দ্র বসু তার জন্মদিনে এবং সেখানে দেখলাম যে নোংরাভাবে সেটা পড়ে রয়েছে একটা কাঁটা দিয়ে ভাঙা একখানা জায়গায় আমরা মাল্যদান করেছিলাম লজ্জা লেগেছিল যে বাংলার মাটিতে আজকে একটা জায়গা প্রায় বিদেশের মতো লাগছে যেখানে সুভাষ উপেক্ষিত এটা সেই চিত্তরঞ্জন ঠিক আছে রাশি ফল ফল সব রয়েছে ভাগ্য আছে দেখুন বরাকর কলকাতার কি কি ঘটনা আউটরাম ঘাট ওই সেই গঙ্গাসাগর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এলা ঠিক আছে তারপরে কি মহানগর সমেত দক্ষিণবঙ্গল বারিশ বরফ হয়েছে এইসব স্বামী বিবেকানন্দ কোথাও নেই এবং খুব ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং হচ্ছে আজকে ওখানে থাকে না যে কি হচ্ছে কি কি ধরনের ঘটনা হচ্ছে এর মধ্যেও একটা স্বামী বিবেকানন্দ নেই এটা হচ্ছে মূলত ধর্মীয় লক্ষ্য করে দেখবেন মূলত ধর্মীয় প্রোগ্রামের এরা একটা বিবরণ দিয়েছে কোনো স্বামী বিবেকানন্দ নেই ঠিক আছে কোনো স্বামী বিবেকানন্দ নেই গঙ্গা সেবা সমিতি ঠিক আছে সত্যনারায়ণ ঠিক আছে আনন্দ আনন্দ ভৈরব জম্বেশ্বর শ্যাম বাবা রামদেবজি এটা রামচন্দ্র না আরেকটা কোনো আজ রামদেব আশা করি ওই মানে কি বলবো ওই যেটা ওই বেচে না পতঞ্জলি ওটা নয় আশা করি মানে এই লেভেলে চলে গেছে হবো তো বলা যায় না একশো বছর পরে দেখবেন ওই লেভেলেই চলে গেছে এইখানে স্বামী বিবেকানন্দ রাজ্য সরকারের বিজ্ঞাপন দেখুন আর কোথাও নেই জুট মিলে কোথায় তালা লেগেছে জুট মিলে খবর তো তো থাকবেই ঠিক আছে বাংলায় প্রধান খবর ঠিক আছে বাংলার প্রধান খবর কিচ্ছু নেই স্বামী বিবেকানন্দকে দিয়ে কারণ এরা বাংলাকে এর পাঠকরা বাংলাকে যে চোখে দেখে সেখানে আজকের দিনে স্বামী বিবেকানন্দ নেই তাই জন্যই দেয়নি ঠিক আছে ব্যবসা এন এসি শেয়ার বাজার টাটা মোটরস টাকার দাম কমে গেছে ভোডাফোন আশপাশের খবর এই কাশি বিশ্বনাথ হিন্দি বিবি এটা আবার কি খবর রে ভাই বিশ্ব হিন্দি দিবসের খবর দিচ্ছে ও হিন্দি বিবি মানে হচ্ছে বিশ্ববিদ্যালয় তার স্থাপনা নিয়ে এরা প্রোগ্রাম করছে মানে দেখো বাঙালি দেখো দেখো বাঙালি দেখো বাংলার মাটিতে হিন্দি বিশ্ববিদ্যালয় দেখো বড়বাজার লাইব্রেরিতে হিন্দি দিবস বিশ্ব হিন্দি দিবস হচ্ছে বিশ্ব হিন্দি দিবসের খবর রয়েছে স্বামী বিবেকানন্দর খবর নেই স্বামী বিবেকানন্দর জন্মদিনে দেখো কলকাতা থেকে বেরোয় খবরের কাগজ হিন্দিতে দেখো যে দেখো পড়তে না পড়ে পড়ে দিচ্ছি বড় লাইব্রেরি নে মনায়া বিশ্ব হিন্দি দিবস আরে বিশ্ব হিন্দি দিবস তো তোমার পয়সাতেই হয় অহিন্দি জাতির পয়সাতেই হয় যেটা সরকারিভাবে করে এরা ঠিক আছে সব কটা এখন দূতাবাসে করছে ইংল্যান্ড আমেরিকায় করছে কার পয়সায় আবার আপনার পয়সায় ওইখানে আপনার কেউ চাকরি করে না কেন কারণ পরীক্ষাটা হিন্দিতে হয় বাংলায় হয় না ওর মাতৃভাষায় হয় মাইনাটা কার পয়সা হয় আপনার পয়সা হয় কারণ ইউপি বিহার রাজস্থানে কোনো ট্যাক্স বা রেভিনিউ প্রোডাকশান হয় না সাবসিডিতে চলো হিন্দি রাজ্যের যাই হোক বিবিধ বিবিদ যাই হোক দেশ বিদেশ আবার গঙ্গাসাগর একদম পুরো গঙ্গাসাগর বিহার বিহারে মহিলাদের থেকে পুরুষরা বেশি সংক্রামিত হচ্ছে ঠিক আছে আর এইসবে চলে গেছে বিবেকানন্দর কোনো ছবি নাই লালবাহাদুর শাস্ত্রী পূর্ণতিথি খুব ভালো লালবাহাদুর শাস্ত্রীও চলে এসছে করোনা গঙ্গাসাগর আবার স্পোর্টস স্পোর্টসে তো আর চান্সই নেই আফগানিস্তান এসে গেছে এখানে এই হলো বিষয় ওই দেখো বিশেষ বিহার এবং ইউপি সেকশন কলকাতার কথা কিরম দেখতে কিরম লাগছে কলকাতা যেখান থেকে প্রকাশিত হচ্ছে তথায় সেক্সারের নাম বিহার আর ইউপি এটা বাঁধিয়ে রাখার মতো পুরো ওই পাতাটা দেখো নিশ্চয়ই রোজই বেরোয় আমি তো আজকটা আজকে দেখে আমি দেখলাম দেখি তো এদের বিষয়টা কি ঠিক আছে এই সব হচ্ছে বিবেকানন্দ ভক্তদের বুঝতে পারছো বাস্তবটা এইসব চলছে হরিয়ানা রাজস্থান দেখো কোনো কিন্তু সারা ভারত আমরা যেমন করি না সব ভারত কিচ্ছু নেই হরিয়ানা রাজস্থান বিহার ইউপি এইটুকু বুঝছে কেন তামিলনাড়ু ভারত নয় কেন মহারাষ্ট্র ভারত নয় পাঞ্জাব ভারত নয় আলাদা করে তো তোর সেকশান দেখছি না বাংলার মধ্যে কোথায় ভাটপাড়া টিটাগড় বড়বাজার হাওড়া রানিগঞ্জ চিত্তরঞ্জন বরাকর বাঙালি সব বুঝছে ঠিক আছে এ দেখো এখন কিসে চলে গেছে এটা ক্রিপ্টো কারেন্সি দিল্লির করোনা ট্যাক্স নিশা শর্মা ঠিক আছে কি আর কাকি এটা রক্ষামন্ত্রী ঠিক আছে এই যে টেকোটা ওম বিড়লা যাই হোক এইসবই হচ্ছে আর কি কাগজ শেষ হয়ে গেছে ব্যাস দেখুন এখানে পরে আর নেই এই হলো হিন্দি কাগজ এবার দেখি উর্দু কাগজ সব দেখাবো আকবারে উর্দু কাগজ এখানে স্বামী চান্স আছে দেখি না এখানেও চান্স নেই এখানে জানিয়ে রাখি এখানেও কোনো চান্স নেই চান্স আছে এই যে রাজ্য সরকারিটা আবার বলি এই যে লিখেছেন উর্দুতে বিজ্ঞাপনে তো তারা বাকিটা পড়বে কি করে যদি বাংলার প্রতিটি স্কুলে বাংলা বাধ্যতামূলক না করা হয় উর্দু একাডেমি বানিয়ে হবে হিন্দি বিশ্ববিদ্যালয় বানিয়ে হবে সেটা বাংলার মূলধারা থেকে যারা উর্দু হিন্দি না কখনোই এসছে তাদের তো মেশানোরও কোনো চেষ্টা করছেন না তারা তো চিরকাল আলাদা করে রেখে দেওয়ার চেষ্টা চলছে আজকে নয় এখন বর্তমান সরকারকে গালি দিতেই পারি এবং বল দিচ্ছিও কিন্তু আগের সরকারগুলো কী করে যে হিন্দি উর্দু স্কুল তো এর সময় শুরু হয়নি বাংলার প্রতিটি স্কুলে বাধ্যতামূলক এই যে বর্তমান সরকারের এর সময় বর্তমান সরকারের সময় যে হচ্ছে বাধ্যতামূলক নয় আগেও বাধ্যতামূলক ছিল না অর্থাৎ এর পর থেকে বাঙালিদের একজোট না হয়ে নিজের মাটিতে যে নিজের যে নিয়মগুলো চলবে যেটা অন্য যে কোনো রাজ্যে চলে তার খেসারত দিচ্ছি আমরা হ্যাঁ আছে এই তো দেখো উর্দু কাগজে আছে স্বামী বিবেকানন্দ রাজ্য সরকারি বিজ্ঞাপন হিসেবে আর কোথাও নেই ঠিক আছে দাঁড়া এটা তো এড়িয়ে গেল আমি পরপর পাতাগুলো দেখাচ্ছি এই যে এখান থেকে পাতাগুলো পাবো নেক্সট পেজ নেক্সট পেজ দেখি নেক্সট পেজে কি অবস্থা না এখানেও কোনো স্বামী বিবেকানন্দর ছবি নেই যদি মধ্যে লেখা থাকে দাদা কিছু করার নেই ভাই পড়তে পারছি না আর এগুলো ধর্মীয় কোনো কথা লেখা নেই কারণ এগুলো একটা অক্ষর মাত্র ঠিক আছে এইয স্বামী বিবেকানন্দ এসে গেছে রাজ্য সরকারি বিজ্ঞাপন ঠিক আছে রাজ্য সরকারি বিজ্ঞাপন বুঝতে পেরেছেন সব এলাকা বোঝা নিয়ে নেব ও যেরকম এলাকা বোঝা নিয়েছে দেখুন এলাকা বুঝে নিউ মার্কেট লিন্ডসে স্ট্রিট চিৎপুর রবীন্দ্রসরণি এবং এমন এলাকা বলবে দেখুন সেখানে কিন্তু সনমার্গের পাঠকও রয়েছে বিশ্বামিত্রের পাঠকও রয়েছে আর একবারে মুশ্রিকের পাঠকও রয়েছে শুধু বর্তমানের পাঠক নেই ওই যে সব জায়গাগুলোর নাম লিখেছে দেখি আরও দেখি আছে বিদ্যুৎ এদের কিন্তু কোনো স্বামী বিবেকানন্দ নেই ঠিক আছে তারপরের পাতা না কিচ্ছু নেই স্পোকেন ইংলিশ আর কি সব কিন্তু ইয়ে নেই এই দেখুন রেলের অ্যাডভার্টাইজমেন্ট উর্দুতে কখনো দেখেছেন এই যে আপনাকে সারাক্ষণ যে খোঁজাচ্ছে কেন্দ্রীয় সরকার উর্দু মুসলিম উর্দু উর্দু হটা এই সেই দেখুন কেন্দ্রীয় সরকার উর্দুতে বিজ্ঞাপন দিচ্ছে রেলের রেলের টেন্ডারের উর্দু কাগজে আবার তার এটার যে মালিক না এডিটার সে আবার রাজ্যসভা সাংসদ তৃণমূলের ঠিক আছে দেখুন সেই নাদিমুল হক সেটা কি এইটার উর্দু কাগজের সঙ্গে তার একটা বিষয় রয়েছে জানি না যাই হোক এখানে মহিলার ছবি দম্পতির ছবি বেদানার ছবি ঠিক আছে এই কম্পিউটারের ছবি হাতের ছবি সব আছে স্বামী বিবেকানন্দর ছবির জন্য শুধু রাজ্য সরকারি বিজ্ঞাপন লাগে এই মুখরোজকে অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু এরা দেয়নি এগুলো হচ্ছে এই দেখুন এই যে অ্যাডগুলো চলে আসে যেরকম সেই অনুযায়ী অর্থাৎ এটা বোঝাচ্ছে যে আমার ব্রাউজিংটা কীরকম হয় যাই হোক এখানেও এ কিছু বলতে পারছি না ভাই এখানে একজন বই নিয়ে একটা বাচ্চা রয়েছে পুরো একই পাতা নেক্সট পেজ যাই হোক বুঝতেই পারছেন এই আছে বুঝতে পেরেছেন তো মানে আর কি এরপরে আর যাচ্ছে না দেখি আর্ট দিয়ে দেখি না গেছে আর্ট দিয়ে হ্যাঁ এইয পুরো পাতায় কিছু নেই কিন্তু দেখুন কেন্দ্রীয় সরকারের উর্দুতে বিজ্ঞাপন কখনো দেখেছেন এই দেখুন এবং শুনে রেলের বিজ্ঞাপন রেলের বিজ্ঞাপন দুটোই এখানে বিজেপির একজনে এটা মানে বোমা সন্ত্রাসবাদী একখানা বোমা মারা হয়েছিল একটা ব্লাস্ট হয়েছিল সেইখানে সে ইয়ে কি বলবো অ্যাকিউজড আছে এখন নাকি তার স্বাস্থ্য খারাপ একদম ঘুরে বেড়াচ্ছে এটা সানডে ওপেন বলেন কি কিছু একটা হবে কিছু একটা বেচছে এখানে কি বুঝতে পারছি না আমি ঠিক আছে